So hello guys, आज हमें start करने वाले हैं set theory third exercise that is 1.3 अरे हमें सबसे super से तो कम से कम ही मार दी थी इसको तो आज हमें जाएगा exercise पे जाने पड़ेगा ठीक है सर. So exercise 1.3 question number one, question two, question three ये क्या था just true and false था बोला क्या बफ़िल लगा इसको बोल ठीक है सर. तारे दो तारे इतना मंगे को हमें हमको दिस है जब फिल इन द ब्लैंक्स विद सबसेट और नॉट ए सबसेट. सबसेट माने ना है अभी जस्ट फिल द ब्लैंक्स तो फुल फिल अप करवा लेंगे. नंबर 1 फर्स्ट सेट तो दिस है 2 3 4 2 3 4. सेकंड सेट तो कैसे 1 2 3 4 एंड 5 ठीक है. ये सेट तो यार सबसेट होना सबसेट माने कि असल यात थका आता है कि तात थकी बोले एक्स्ट्रा के थाकन तो थाको पीछा हो ठीक है. थकी बोले को यात दिया 2 3 4 আছে তাত আছে না 2 3 4 মানে এর কারণে দিস ইজ এ সাবজেক্ট বুঝলে ভাই স্যার যদি নতো কাপে নতে সাবজেক্ট ভাই ভাই কি হ্যাঁ আর আমরা কইছো নাম্বার 2 তো একই নাম্বার 3 কইছো x as that x is a student of your school তোমার স্কুলৰ স্টুডেন্ট কেনে এটো সেটত আছে তোমার স্কুলৰ গুটে স্টুডেন্ট কেনে ঠিক আছে. আর হিতু সেটত আছে x as that নাম্বার 3 তো x as that x is a student of your class tumalukor class for exam student mane ek a set to tumalukor class for exam student ki humay ase theka sir. ar itu set ot ki ase x as that x is a student of your school tumalukor school or student theka sir. to ইয়াত থকা দেখিম তাত থাকিব না. ইয়াত অকল তোমালোকৰ ক্লাছটো আছে তাত গোটেই স্কুলখনৰ ষ্টুডেণ্ট সোমাই আছে. তো তোমালোকৰ ক্লাছটো স্কুলখনৰ ভিতৰত সোমাই যাব তাৰ মানে তাত এক্সট্ৰা ষ্টুডেণ্ট বহুত থাকিব কিন্তু তোমালোকৰ ক্লাছটো সোমাই আছে মানে. তো দিছ ইজ আ সাবজেক্ট বুলি ভাষা পাৰিবা এইটো ওৱান অফ কুৱেশ্যন ওৱান অফ বাকী নাই হ'লে কুৱেশ্যন টু লৈ যাওঁ. কুৱেশ্যন নম্বৰ 2 Examine whether the following statements are true or false. Simple question. So, number 1. So, sir, AB is not a subset of BCA. এটো সেট আর সাবসেট নহয়। আমি দেখছি AB ইয়াত আছে, AB ইয়াত আছে। তো সাবসেট হবো লাগিছে নহয় বলি কইছে তার মানে কি? This statement is false. Just true and false হবে। পাইব না আর এটা করছো তা নাই। হ্যাঁ। নাম্বার 2 টু লেসা বলছ। A E আছে আর ইফালে আছে ইজ এ সাবসেট অফ x আস দ্যাট x ইজ আ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট ঠিক আছে. সো এই সেটটো আছে A আর E তার আছে ভাওয়েল কি ভাওয়েল কি A E I O U হ্যাঁ. সো এই সেটটো আছে A E আর এই সেটটো আছে A E I ও ইউ ভাওয়েল বুলি কৈছে ঠিক আছে. আর এটো সাবসেট হয় বুলি কৈছে এটো ট্রু না ফলস ইয়াত থকা তা এ আর ই আছে না. সো এটা দিস ইজ ট্রু ঠিক আছে. পাইবা এখানে কোশ্চেন নাম্বার 2 হয় না. আমি 1 2 আর 3 এনাকে স্কিপ কই কই বল এই যে এটা এনে টাইম নষ্ট হবে. নাম্বার 3 লে নাও কোশ্চেন নাম্বার 3 এ ইকুয়াল টু 1 2 3 4 5 ঠিক আছে. এ মানে এটা সেট আছে তাত 1 2 আছে 3 4 কিনা একেলগে আছে তার মানে এ সেট কি এ সেটটো ভিতর সময় আছে তো 3 4 সিঙ্গেল উইকে নাই কে 3 4 টা প্যাকেজ হিসাবে হইছে সেট হিসাবে হইছে ঠিক আছে. সো আমি 1 2 3 বলি তো কই কইব মত কারণ 3 আইলে 4 টা হইব লাগিব আমার একটা প্যাকেজ হিসাব বুঝলে ভাই স্যার. তো 1 2 3 5 4 তাহলে আর 5 তো আমাকে দিছে ট্রু এন্ড ফলস তো দিছে. সো 3 4 subset of it number 1 number 2 3 4 belongs to a ঠিক আছে. number 3 3 4 subset of a ও
তাৰ পিছত নম্বৰ 4 ওয়ান বিলংস টু এ এইটা আৰু আছে কি তামন কি আমি সাইদাই কৰো নাই এ সাইদাই কৰিলে বুজি পাই যাব গোটেই বস্তু ঠিক আছে এটা সর এ বিলংস টু সিম্বল কোড ইউজ কৰিছো আমি এ ইকুৱেল যদি 1 2 3 হয় 3 টু 8 আছে এখানে 3 বিলংস টু লিমিট ঠিক আছে যেটা বিলংস টু সিম্বল দিও আমি ব্রেকেট দিব নালাগে ভিতৰত থকা এলিমেন্ট টু জাস্ট লিখি দিও এ ডাঙৰ ব্রেকেট টু দিব নালাগে মানে বাউন্ডারি টু দিব নালাগে ইয়াত দি আছো কিন্তু এটো সাবসেট যেটা দিয়ে সাবসেট মানে কি এটা সেট হবলে আর সেট হলে এটা ভেরি ভিতর থাকে ব্রেকেটের ভিতর থাকে হ্যাঁ না সো 3 বিলংস টু এ যদি এনেকে 3 সাবসেট অফ এ বলি তো এটা ভুল হবে এটা মিনিং ইংলিশ হয়ে যায় কারণ 3 টু সেট এ না এটো সিঙ্গেল এলিমেন্ট হয় এটো সাবসেট হবো মানে বেলেগ তো সাবসেট হবলে হলে 3 টু ব্রেকেটের ভিতর থাকে বলি 3 ইজ এ সাবসেট হবে এটো হইছে এটা দা সেট এত কথা থাকে এটা আছে আর বুঝি ভাই স্যার সো কি হল এটা কথা তো যদি এই কোয়েশ্চনটো ইয়াত কম্পেয়ার কৰিছো 3 4 সাবসেট অফ এটো নরমাল সাবলে গলে ঠিকই আছে কিন্তু 3 4 টু ইয়াত ব্রেকেট এটা ব্রেকেট ইয়াত অলরেডি এটা ব্রেকেট আছে বুঝি পাইছা কি কৈছো এটো 3 4 ব্রেকেট এটা এলিমেন্ট হৈ আছে কাৰণ ব্রেকেটৰ ভিতৰত আছে অলরেডি ইয়াতে এখানে সাবসেট বুলি যেতে কৈছে আৰু এটা ব্রেকেট দিব লাগিছিল বুঝি পাইছা ইয়াত সিঙ্গেল এটো 2 টু 2 ইজ এ সাবসেট অফ এটো কথা হল ইয়াত যিটো আছে এটোকে উঠাই পেলাই দিছিল ইয়াত যিটো আছে এটোকে উঠাই পেলাই দিছিল হয়নে তো এটো এনেকে ডাইরেক্টলি এটো এলিমেন্ট হয় এটো এটা ঠিক আছে এটো ইয়াৰ সাবসেট হৈ আছে বুঝবে স্যার এই এই দুটো কনফিউজন তো আছে মানে এই তিনটা কোশ্চেন বুঝি পাই গলে কনফিউজন তো আছে ঠিক আছে এবার সাইড করো কোশ্চেন 4 রাইট অল দা সাবসেটস রাইট অল দা সাবসেটস অফ নম্বর 1 এ নম্বর 2 এ বি নম্বর 3 1 2 3 এন্ড নম্বর 4 5 এন্ড নাও মাস নম্বর অফ সাবসেটস উলুয়া বলে একটা ফর্মুলা দিছো টোটাল নম্বর অফ সাবসেটস কিটা থাকে হলে তো হে ফর্মুলা তো মতে ইহতৰ গুটেইটা সাবসেট লিখিব লাগে তো ফর্মুলা কি আছে যদি এ নামৰ সেটটো এনটা এলিমেন্টস থাকে সাপোজ এটা দুটা তিনটা যেটা থাকো যে মানটা থাকে তাক আমি এন বলি দাও হয়নে এনটা এলিমেন্টস থাকে তেতিয়া নাম্বার অফ সাবসেটস নাম্বার অফ সাবসেটস ইকুয়াল কি আছে ফর্মুলা তো 2 টু দি পাওয়ার এন এটো ফর্মুলা 2 টু দি পাওয়ার ঠিক আছে যে 1 এক নম্বর দুছো নম্বর 1 এ এন এলিমেন্ট কেটা আছে এটা আছে তাহলে এন মানে 1 এন তো নাম্বার অফ সাবসেটস কি হবে 2 টু দি পাওয়ার এন তাহলে 2 টু দি পাওয়ার 1 সো 2 ঠিক আছে তো দেয়ারফর নাম্বার অফ সাবসেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন 2 টু দি পাওয়ার এন এন মানে কেটা এলিমেন্ট আছে এটা আছে তো 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 মানে কি হলো 2 তো নাম্বার অফ সাবসেট দুটা বলি কম পালো এটা সাবসেট দিলে লিখি দিব বলি কি কি হবে সাবসেট দেয়ারফর দা সাবসেটস আর কি কি হবে সাবসেটস এটা এ নিজে হবো এটা আর কি আছে দুনিয়া এলিমেন্ট নাই হয় না লাস্ট কি হইছে যে এলিমেন্ট কি হইছে অবশ্য লাস্টত পাই টু লিখি দিব লাগে কারণ পাই ইজ এ সাবসেট অফ এফ ডি সে বুঝি পালা তো এলিমেন্ট কিটা গুটে কিটা লিখি দিব আনসার এ লিখিলো তার লগত আর তো নাই বেলেগ সব লাগে তাহলে এ হল নিজে নিজে আর তা হল ফল পাই ঠিক আছে নেক্সট নাম্বার 2 2 এ বি ঠিক আছে ইয়াত এলিমেন্ট কেইটা আছে ভিতর দুটা আছে তো এন মানে 2 হোক সো ইয়ার এন ইকুয়াল টু 2 এন যদি 2 হয় নাম্বার অফ সাবসেটস কিমান হবে নাম্বার অফ সাবসেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন তাহলে 2 টু দি পাওয়ার 2 তাহলে 4 সাইডা সাবসেট হলো তো সাবসেটস আর কি হবে সাবসেটস কিটা দা সাবসেটস আর ঠিক আছে প্রথমতে সিঙ্গেল সিঙ্গেল কে এ তারপর কে বি সিঙ্গেল হল এটা ডাবল দুইটা একে লাগে এ বি হলে এ বি হল আর লাস্টত কি লিখবো আমি লাস্টত লিখিম ফাইভ
ঠিক আছে, 1 2 3 4 চাৰিটা সাইজ আছে, বুঝি পাইছা চাগে? হল মতন কৰ, নেক্সট সাইজ 3 নম্বৰটো, নম্বৰ 3 এইটো সেট, ঠিক আছে, নম্বৰ 3 1 2 3 ইয়াৰ n equal to 3 তিনিটা এলিমেণ্ট আছে লিখি আছো, হয় নাই? তো নম্বৰ অফ সাবসেটস, নম্বৰ অফ সাবসেটস ইকুয়াল টু 2^n ডাউন এট 2^3 দ্যাট ইজ 8, ইয়াৰ আঠটা সাবসেট উলিয়াব লাগিব, তো সাবসেটস আর দ্য সাবসেটস সাবসেটস আর কি কি হ'ব, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল কে লও, ঠিক আছে, 1 2 3 সিঙ্গেল কে ললো, তারপর ডাবল কে, হ'ল না? ডাবল কে মানে কি, 1 2 তারপর 1 3 তারপর 2 3 ডাবল কে লগত দুটা লাগে, এটা তিনটা একে লাগে লইব, 1 2 3 তিনটা হইব, আর লাস্টত কি এড কইরাম, লাস্টত ধরে 5 এড করি, কেটা হইছে 1 2 3 4 5 6 7 8 আটটা হলো, ঠিক আছে, বুঝি পাইছা? তাহলে লাস্ট এটা থাকিলে নাম্বার 4 কইছে 5, 5 মানে কি রে, 5 মানে আছে লেবু এমটি ব্র্যাকেট, 5 মানে আছে নাল সেট এমটি ব্র্যাকেট, তো ভিতর একই না, এন মানে 0 হয়, ঠিক আছে, তো ইয়া 5 বলি বলে এন ইকুয়াল টু 0 হয়, তো নাম্বার অফ দেয়ারফোর নাম্বার অফ সাবসেটস কি হবে, 2^n তার মানে 2^0, 2^0 মানে কি 1, তার মানে একটা সাবসেট থাকিব, তো 5 সাবসেট কি, 5 সাবসেট 5 আছে, 5 ইজ দা সাবসেট অফ ইটসেলফ, আর এটাই সাবসেট আছে, ঠিক আছে, তো দেয়ারফোর সাবসেট অফ 5 ইকুয়াল টু 5, সাবসেট অফ 5 ইকুয়াল 5, এটাই সাবসেট, ঠিক আছে, বুঝে পালা? হ্যাঁ, এটা কোশ্চেন নম্বর 7 নম্বর 5, হাউ মেনি, এটা শর্ট কোশ্চেন, হাউ মেনি এলিমেন্টস, হাউ মেনি এলিমেন্টস হ্যাজ পি এ ইফ এ ইকুয়াল টু 5, এ যদি 5 হয় তেতিয়া পাওয়ার সেট অফ এ কেটা এলিমেন্ট থাকবে, হে নন কোশ্চেন মই কথা, হয় না? শর্ট কোশ্চেন নিচিনা, এইটো কোশ্চেনটো বেলেগ ধরনের হব পারে, দেই কোশ্চেনটো এনেকে দিব পারে সিম্বলিক্যালি, সো ইফ এন এ ইকুয়াল টু 0, সেম কোশ্চেন দেই দুটা, ইফ এন এ ইকুয়াল টু 0 এন PA equal to 1. তার মানে কি n a equal to 0 মানে কি নাম্বার অফ এলিমেন্টস ইন a equal to 0, তার মানে a জি এটা এলিমেন্ট নাই, তার মানে a মানে 5 আলটিমেটলি, এটো আর এটা কেটা কথা, তেতিয়া হলে পাওয়ার সেট তো কেটা এলিমেন্ট থাকে, তাহলে ওই হাউ মেনি এলিমেন্ট পাওয়ার সেট অফ এ আছে, এটো কথা, ঠিক আছে, তো নাম্বার অফ এলিমেন্টস কেনে কি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট, মানে কি পাওয়ার সেট মানে কি আছে, অল নাম্বার অফ সাবসেটস আছে, টোটাল নাম্বার অফ সাবসেটস তো দুটি পাই নাই আমার ফর্মুলা, হ্যাঁ, তো নাম্বার অফ সাবসেটস নাম্বার অফ সাবসেটস ইন পি এ ইকুয়াল টু কি হবো, 2^n, 2^n ইয়া এ যদি 5 হয় এন মানে 0 দ্যাট ইজ 1, ঠিক আছে, মানে কি হবো, তাহলে তোমাকে লিখিব না, আমাকে কইছে হামুদি এলিমেন্টস কেটা এলিমেন্ট আছে সব, ঠিক আছে, আদি নাম্বার 6 write as intervals, write as intervals, number 1 x such that x belongs to real number r minus 4 less than x less than equal to 6, ji sahi da sab to da man ko theek hai sir, x such that x belongs to r real number hoy, x ko kar kar majo ase minus 4 ke dangor আর সিক্স বা তাতকে হলো সিক্সর ইকুয়াল সাইন আছে, এটা জাস্ট সিম্পলি ইন্টারভেল লিখিব লাগে, কেনেকে ইন্টারভেল লিখো, এফালে ইকুয়াল সাইন নাই, মাইনাস ফোর ইকুয়াল সাইন নাই, তো নাম এই দুটা নাম্বার লিখিম, পরে প্রথম মাইনাস ফোর কমা সিক্স, মাইনাস ফোর কমা সিক্স লিখি লম, ইয়াত ইকুয়াল সাইন তো নাই, এখানে ওপেন ব্রেকেট তাত ইকুয়াল সাইন আছে, এখানে ক্লোজ ব্রেকেট মানে আছে, ওপেন ক্লোজ ক্লোজ ওপেন আছে, এটা ঠিক আছে, তারপর আছে 1 2 3 4 সাইড আছে, সাইড নম্বর 2 x such that x belongs to r 3 less than x less than equal to 4, ঠিক আছে, ইয়াত কি হব, নাম্বার কিটা কি 3 আর 4, সো 3 কমা 4 লিখিলাম, ইয়াত ইকুয়াল আছে ইয়াত ইকুয়াল আছে, তো এখানে বোথ সাইডে ক্লোজ ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট,
फुल वाला ठीक है सर, बाकी उतना नीचे कर दो। नंबर सेवन, नंबर सेवन, राइट इन सेट बिल्डर फॉर्म। सेट बिल्डर फॉर्म माने कि आगर तो सेट बिल्डर फॉर्म दिया था, एक्सरोइबल दिया था, हमारा इंटरवल लिखो वैसे इला इंटरवल लिया दिखो है एक्सरोइबल लिखी हुआ है ठीक है सर। नंबर वन यार सही था, सिकुड़ा को माइनस थ्री कॉमा जीरो ठीक है सर। प्रथम की तरह कैसे आगे दिखता है एक्स सर्जेट एक्स बिलोंग्स टू आर तब से नंबर एक एक्स फॉर्म आज एक्स टू नंबर एक मजबूत भाई दिल तब हम कहते हैं एक्स सर्जेट एक्स बिलोंग्स टू आर सबसे ठीक है। एक्स टू कार कार मत से माइनस थ्री और जीरो इफाले माइनस थ्री इफाले जीरो ठीक है। दुफाले ओपेन ब्रेकेट तमें माइनस थ्री के डांग जीरो इतना क्लोज ब्रेकेट ना इकान इकुअल साइन दिख ठीक है। और देखो नम्बर फोर टू सपोज माइनस ट्वेंटी थ्री कमा फाइव तो एक्सरसाइज हो गई लास्ट दूटा ट्राई कर लगे और ठीक है सर। सो माइनस ट्वेंटी थ्री कमा फाइव सो कि हो गया थे एक्स सर्च दैट एक्स बिलोंग्स टू आर एक्स टू कार मजबूत माइनस ट्वेंटी थ्री माइनस ट्वेंटी थ्री और फाइव मजबूत ठीक है सर। माइनस ट्वेंटी थ्री स्क्वायर ब्रेकेट आसे डांगर हम इकुअल साइन दी लगे और एक ओपेन ब्रेकेट है फाइव जस्ट इकुअल साइन बुझा लगे कथा है ना। तो यह एक्सरसाइज इन आज एक बार बुझी पाई ठीक है। आम नेक्स्ट एक्सरसाइज तो ऑपरेशन जाऊँ यूनियन इंटरसेक्शन ठीक है। तो आज ये करा।